আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করব, একটু ছোটো মতো শপিং করবে, এর জন্যই আজকে আসা। তো চিন্তা করলাম যেহেতু এসেছি, একটা ছোটোখাটো ব্লগ করে নিই। শীতকাল তো বলতে গেলে চলে এলো, দেখা যাক নিউ মার্কেটে এবার উইন্টার কালেকশনগুলো কী কী এসেছে এবং কী কী পাওয়া যাচ্ছে। বর্তমানে আমরা আছি হচ্ছে গ্রিন হাউসের সামনে, যেটা হচ্ছে গিয়ে একদম নিউ মার্কেটটার কাছাকাছি। তো এখান থেকে আমরা কী কী করছি, কী কী কেনাকাটা করবো, আমি মোটামুটি যতটুকু পাই ব্লগে দেখানোর চেষ্টা করবো, যেহেতু এটা আমার প্রথম ব্লগ। তাও আবার স্ট্রিট হচ্ছে গিয়ে সব স্ট্রিট সবগুলো নিয়ে হচ্ছে গিয়ে ব্লগটা করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব সবগুলো জিনিসই মোটামুটি দেখানোর এবং সেগুলোর প্রাইস রেঞ্জটা কেমন হবে সেটা নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন, দেখা যাক কী কী কেনাকাটা করি এবং আজকে কী কী নিউ মার্কেটে বসেছে, কী কী নতুন নতুন এসেছে, সব কিছুই আমি কভার করার চেষ্টা করছি। লেটস গো। তো প্রথমেই আমরা যে দোকানে এসেছি এখানে কিছু সুন্দর সুন্দর টপসের কালেকশন আমি দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে সব ভেলভেটের। এখানে যে টপসগুলো আছে সবগুলোই হচ্ছে প্রাইস 100 টাকা অনলি, মানে 100 টাকায় হচ্ছে আপনার এই টপসগুলো কিনতে পারবেন। পার পিসের প্রাইস পড়বে 100 টাকা। এখানে ভেলভেটের টপসের পাশাপাশি কিছু প্যান্টও আছে, স্কার্টও আছে, যেগুলো হচ্ছে ভেলভেটেরই। এগুলো সব হচ্ছে আপনার রুম হিসেবে ঠিক উল্টো পাশে একটা দোকান আছে, সেখানেও পেয়ে যাবেন। এবং টপসগুলো খুবই ইউনিক এবং সুন্দর লেগেছে আমার কাছে কালেকশনগুলো, এগুলো খুব স্টাইলিশও। এই টপসগুলো আপনারা চাইলে ওয়েস্টার্ন হিসেবে পরতে পারেন, এছাড়া ওয়াও এই টপসটি খুবই সুন্দর। এছাড়া আপনারা হচ্ছে এগুলোকে ট্রেন্ডি ব্লাউজ হিসাবেও ব্যবহার করতে পারেন। এগুলো কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং এখন এই টপসগুলো কিন্তু খুবই ট্রেন্ডি। এছাড়া টপসগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা, যেটা আমি বলে দিয়েছি। এখানে প্রাইসটা ফিক্সড, আগে এখানে বার্গেন করা যেত, বাট এখন প্রত্যেকটা দোকানে প্রাইসটাই সেম। মোটামুটি উইন্টারে ভালোই কালেকশন তাদের এসেছে, আমার উইন্টার কালেকশনগুলো পছন্দ হয়েছে। এই ল্যাভেন্ডার টপসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এছাড়া এখানে একটা ব্ল্যাক কালার সিকোয়েন্সের একটা টপস দেখেছে, যেটাও আমার খুব পছন্দ হয়েছে। এই টপসগুলো পরতেও খুব ভালো লাগে উইন্টারে। এখন আমি চলে এসেছি জুতোর একটা দোকানে, যেটা নিউ মার্কেটে আমি এতগুলো জুতোর দোকান দেখেছি, বাট এখানে কালেকশনগুলো অনেক অ্যামেজিং এবং ইউনিক ছিল। হোয়াইট কালার একটা স্নিকার্স আমার খুব পছন্দ হয়েছে, এছাড়া এই নাগর সেগুলো আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি জুতার দোকানটা ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখানো, আর এছাড়া এখানে কিছু জুতা যেগুলো আমার ভালো লেগেছে, আমার বোন এখান থেকে কিছু জুতা দেখছে ওর জন্য। তো ওর জন্য যে জুতাগুলো দেখছে সেগুলো হচ্ছে গিয়ে কিছু সাইজ পায়নি ও, যেহেতু ও লার্জ সাইজের জুতার দরকার হয়। এর মধ্যে এই জুতাটা আমার খুব ভালো লেগেছে, জুতাটা পায়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছে। আর এছাড়া হচ্ছে গিয়ে এখানেও ফুটপাতে কিছু কালেকশান, যেমন ব্যাগের কালেকশান, জুতার কালেকশান, আর এই যে ইয়াররিংস অর্নামেন্টসগুলো কালেকশান দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র 50 টাকা। 50 টাকার এখানে প্রচুর ভিড় এবং আমি এখানে ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না। আমার কাছে কালেকশনগুলো ভালো লেগেছে, এখানে কালেকশনগুলো সুন্দর আছে। বিশেষ করে আমার ব্যাঙ্গলসের কালেকশনগুলো বেশি পছন্দ হয়েছে, মানে ইয়াররিংসের কালেকশনগুলো খুবই সুন্দর। বাট আমার কাছে যেটা পছন্দ হয়েছে, এখানে কিছু ব্যাঙ্গলস আমার খুব ভালো লেগেছে, চুড়িগুলো ব্রেসলেটগুলো খুবই সুন্দর। 50 টাকা ইজ ওর্থ, এখানে প্রাইস অবশ্যই ফিক্স, 50 টাকার কমে আর দেওয়ার মতো কিছুই নেই, যেহেতু জুয়েলারিগুলো খুবই সুন্দর। আর কী কী আছে আমি সেটাও দেখাবো। এখান থেকে যাওয়ার পরে হচ্ছে কি আমরা কিছু ব্যাগ দেখতে পেলাম, ব্যাগ ট্যাগ আছে, কিছু সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই ব্যাগগুলো 150 থেকে 200 টাকার মতো প্রাইস, জুতোগুলো প্রাইস 200 থেকে 350 মতো। আর ইয়াররিংস ছিল, ইয়াররিংস যেটাই নেবেন 100 টাকা অনলি। এই সিলভার ইয়াররিংটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর ছিল। অ্যান্টিকের কালেকশনগুলো আসলে অনেক সুন্দর হয়। ইয়াররিংসগুলো থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র 100 টাকা, এবং 100 টাকার কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর। ওকে, তো আবারও জুতার দোকানে চলে এসেছি। আমার বোন ডিসাইড করলো এই জুতাটাই নিবে, যেহেতু মার্কেট ঘুরে আমি এই জুতাটা আর কোথাও পাইনি। এটার প্রাইস 350 টাকা ছিল। আর এই হোয়াইট সিলভার জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, বাট এটা আমার সাইজের নেই, সো আমি এটা নিতে পারিনি।
আর এই স্নিকার্সটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে জুতোটা। এই যে এখানে আরও কিছু কালেকশান আছে যেগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, নাগরা টাইপের শু। এই শুটা আমার কাছে খুব ভালো লেগেছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটা পুরো একটা সিকোয়েন্সের মতো ওয়ার্ক করা, এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর মানাবে। জুতাটা যে মানে এখানে যে কয়েকটা কালেকশান আছে খুবই ইউনিক এবং আনকমন এবং খুবই সুন্দর। এই ব্ল্যাক শুটা হচ্ছে আমি যে কয়েকটা দোকানে দেখেছি প্রাইস ছিল 550 করে, মানে 550 করেছিল, বাট এখানে আমরা দুই জোড়া জুতা নেওয়াতে মামাকে বলে কনসিডার করে নিতে পেরেছি। আমার বোন একটু ট্রায়াল দিয়ে দেখছি হোয়াইট সিকোয়েন্সের জুতাটাকে হচ্ছে কিনা, বাট হোয়াইট সিকোয়েন্সের জুতাটা কিন্তু এত সুন্দর, বাট আনফর্চুনেটলি সাইজ নেই জুতাটার। সো এখনও ব্ল্যাকটা পরবে, ব্ল্যাকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। ব্ল্যাক কালারটা যে কোনো জুতা মানে যে কোনো ড্রেসের সাথে পরা যাবে এবং ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই এই দোকানটা দেখতে পারেন। দোকানটা হচ্ছে নূর মেনশনের ঠিক উল্টা পাশে এই দোকান, সরি নূর মেনশনের ঠিক সামনে এই দোকানটা। হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক কালারের জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর লাগছে জুতাটা। তো মোটামুটি এখান থেকে দুই জোড়া জুতো খুব পছন্দ করেছে এবং নিয়েও নিয়েছে। এই জুতাটাও খুবই সুন্দর চামড়ার মধ্যে জুতাটা, এই জুতাটা মেবি 250 ছিল প্রাইস। এ তো এখানে মোটামুটি জুতা নেওয়ার পরে আমরা চিপ রেট ডিসকাউন্ট শপে গিয়েছিলাম। এই শপটার জুতার কালেকশনগুলো খুবই সুন্দর, আমার বোন এই জুতাটা পছন্দ করেছে ওর জন্য এবং জুতাটা আমার কাছেও খুব ভালো লেগেছে। এটা একটু অল্প হিলের মধ্যে এবং তাদের এখান থেকে যে জুতাটাই নেবেন না কেন প্রাইস পড়বে মাত্র 400 টাকা। 400 টাকার কিন্তু কালেকশনগুলো মারাত্মক সুন্দর। এখন আমি চলে এসেছি লেসের দোকানে, আমার বোন একটু ড্রেসের জন্য লেস কিনবে। লেসগুলোর কালেকশন কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে নিউ মার্কেটের ভিতরে কাঁচা বাজারের পাশেই হচ্ছে গিয়ে এ দোকানটা, খুব সুন্দর লেসগুলোর কালেকশন। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমার কিছু লেসও খুব পছন্দ হয়েছে, আমি দেখছিলাম এগুলো এবং আমার বোনের জন্য আমি একটা লেস পছন্দ করে দিয়েছি। ও হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা চিকনের মধ্যে একটা সুন্দর কুশিকাটা লেস কিনেছে ওর ড্রেসে বসানোর জন্য। লেসগুলোর প্রাইস যেগুলো এখন মাত্র আমি দেখাচ্ছি এগুলো 15-25 টাকা এমন প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কালেকশানগুলো আসলে অনেক বেশি সুন্দর, আমি মোটামুটি যতটুকু পেয়েছি আপনাদেরকে এখানে লেসগুলো দেখানোর চেষ্টা করেছি। এই লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রাইস পড়েছে মেবি এটা 15-20 টাকার মতো প্রাইস পড়েছিল। ওকে, তো এখন আমরা চলে এসেছি মডার্নে। এই লাইব্রেরিতে হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা যে কোনো লাইব্রেরি সংক্রান্ত যে কোনো জিনিস হতে পারে। এখান থেকে আমি নিব হচ্ছে এলিমেন্টস অফ ডিজাইনের জন্য আমার একটা স্কেচ বুক, যেটা আমার উপর ডেকোরেশন করা লাগবে এবং এটা হচ্ছে আমার ডিজাইনিংয়ের আর্টের জন্য প্রয়োজন হবে। আমি এই বই কিনেছি, স্কেচ বুক কিনেছি, যেটা আমি দেখাবো এটা হচ্ছে কার্টিজ পেপারে। এছাড়া আমি মোটামুটি লাইব্রেরিটা একটু ঘুরে দেখলাম আপনাদেরকে, যেন আপনারা আইডিয়া নিতে পারেন যে এখানে কী কী পাবেন। এই যে হচ্ছে আমার বইটা, স্কেচ বুকটা, এখানে আমি আর্ট করবো A4 সাইজে, এটা কার্টিজ পেপারে। এরপর চলে এসেছি আমরা সুলতানি বোঝে। সুলতানি বোঝে আমি নিউ মার্কেট আসলেই আসা হয়, এখান থেকে আমি মেনুটা দেখিয়ে দিলাম, খুব খুলে লেগেছে। এখন হচ্ছে যে চিকেন পোলাও খাওয়া হবে, কিন্তু আগের মতো এখন আর রোস্টে পরিমাণটা আগের মতো দেওয়া হয় না এবং এখানে আগে ডিম দেওয়া হতো এখন দেওয়া হয় না, বাট স্টিল নাও টেস্টও অনেক বেশি ভালো। আমার সব শেষ, এখন আমি বাসায় যাচ্ছি, অনেক টায়ার্ড। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকুর সার্থক হয়েছি। আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনারা কোনো কিছু জানার থাকে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো সাজেশান থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আমি বলেছি এটা আমার প্রথম ব্লগ, তাও হচ্ছে গিয়ে স্ট্রিট শপগুলো নিয়েছিল, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল নিউ মার্কেটে ভিডিওটা করা, আসলে একটু ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পারি ইনফরমেশান দেওয়ার এবং যা যা আমি কিনেছি তা দেখানো, সব কিছু দেখানো হয়নি মনে হয়।
তাও আমি খুঁটিনাটি যতটুকু পেরেছি সব কিছু দেখানোর চেষ্টা করেছি, যা যা কেনাকাটা করেছি এবং হচ্ছে প্রাইসগুলো কেমন হতে পারে সেটা নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। নিউ মার্কেট নিয়ে আমি ফিউচারে ইনশাল্লাহ আরও কয়েকটা ব্লগ করার ইচ্ছা আছে আমার, তো দেখা যাক। বর্তমানে আমি হচ্ছে গিয়ে বাসায় যাচ্ছি, প্রচুর টায়ার্ড, এখন টিএসসি এরিয়াতে আছি এবং হচ্ছে গিয়ে আমার হাতে অনেক শপিং ব্যাগ, তো ভিডিওটা হচ্ছে একটু এলোমেলো হলে কিছু মনে করবেন না, বললামই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন তো আপনার ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দিবেন, যেন আমার ছোট্ট চ্যানেলটা বড় হতে পারে এবং বড় হওয়াতে আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। আর হ্যাঁ, আপনারা কোন ধরনের ব্লগ চান আমার পেজ থেকে, মানে আমার চ্যানেল থেকে, সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি তাহলে অনেক বেশি খুশি হব এবং আমি চেষ্টা করবো ওই ধরনের ব্লগগুলো করার। তো এটা একটা শপিং ব্লগ ছিল, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আরেকটা শপিং ব্লগ আপলোড করার চেষ্টা করব, যেন আমার যে অ্যাপগুলো শপিং করতে পছন্দ করেন তারা যেন হচ্ছে বিভিন্ন শপগুলো নিয়ে, বিভিন্ন মার্কেটগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন। আর এছাড়াও শুধু শপিং ব্লগ হবে এমন না, আমি আমার ডেলি লাইফ ব্লগ দেওয়ারও চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছোট চ্যানেলটার সাথে থাকবেন, আমার হচ্ছে গিয়ে চ্যানেলটা বড় করতে সাহায্য করবেন আমাকে। এবং অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও এমন ছোটোখাটো ব্লগ নিয়ে আসা, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো আজকের জন্য এখানেই আমার ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।